বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় যে মুসলিমরা সন্ত্রাসী। আমি বলি, ব্যাখ্যা দিচ্ছি, যে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত। এই সন্ত্রাসী শব্দটার অর্থ আসলে কি? সন্ত্রাসী এই শব্দের অর্থ যে মানুষ ত্রাস সৃষ্টি করে। যখনই কোনো অপরাধী কোনো পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে সেই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী। একইভাবে প্রত্যেক মুসলিমই অপরাধীদের সামনে সন্ত্রাসী হবে। যখনই অপরাধীরা কোনো মুসলিমকে দেখবে তারা ভয় পেয়ে যাবে, যখনই চোর ডাকাত মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে, যখনই ধর্ষক কোনো মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে। যদি প্রত্যেক মুসলিম এভাবে সঠিক পথে সন্ত্রাসী হতে পারে, অপরাধীরা যদি ভয় পায়, তখন আপনারা মানুষ জাতির সমাধানটা পাবেন। যদি প্রত্যেক মুসলিম, যদি সবাই মৌলবাদী মুসলিম হয়, যদি ইসলামের মূলনীতিগুলো মেনে চলে, তাহলে মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যদি প্রত্যেকই চরমপন্থী মুসলিম হয়, চরম দয়ালু, চরম পরোপকারী, চরমভাবে সৎ, চরম ন্যায়বান, তাহলে মানুষের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্রায় দেখবেন যে দুটো আলাদা লেভেল দেওয়া হচ্ছে মাত্র একজন লোককে একই কাজের জন্য। যেমন ধরেন, 60 বছর আগে, 70 বছর আগে অনেক ইন্ডিয়ানই ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত। এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী। কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী। কিন্তু যদি ইন্ডিয়ানদের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ইতিহাসে এরকম আরো উদাহরণ আছে অনেক। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় 1775 সালে, তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল। অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার 1 নম্বর সন্ত্রাসী বলতো 1775 সালে। পরবর্তীতে তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী, তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার জর্জ বুশেরও। বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেরোরিজম এন্ড জিহাদ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলসন ম্যান্ডেলাকে। 25 বছর তাকে আটকে রাখা হয়েছিল। তারা বলতো এই লোক হলো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হল। তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল। এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য। এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন, এমন না আগে খুনি ছিলেন পরে ভালো হয়েছেন, সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণে শান্তিতে নোবেল পেলেন। এখন আমরা যেটা বুঝতে পারি, এটা হলো মিডিয়ার প্রতারণা। যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেভেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায়। হতে পারে সত্যি বা মিথ্যা, সেটা আলাদা ব্যাপার। তারা এখন ক্ষমতায়, মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে। তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায়। সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি, তারপরে লেভেলটা দেন। কোরআন পরিষ্কার ভাবেই বলছে, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করল। বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়।
কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে, যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে। এখানেই শেষ না, এরপরে কোরআন আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, আমি পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থে এমন কোনো কথা দেখিনি। বেশিরভাগ ধর্মগ্রন্থই বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না। কোরআন আরেক ধাপে গিয়ে বলছে, যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে, আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে। তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম। এখানে আমি বলবো, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে, ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম একপেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে। এটা একটা অসহিষ্ণু ধর্ম। থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায়, সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায়, সব মানুষই বলবে একপেশে দৃষ্টিভঙ্গি অন্যায়, বর্ণবাদী আচরণ অন্যায়, কাউকে অত্যাচার করা অন্যায়। তবে এগুলো শুধু থিওরি, বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে, বেশিরভাগ দেশেই মানুষ প্রতারিত হচ্ছে। আর ইসলাম ধর্ম এইসব কাজ, এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশেও এগুলো প্রতিরোধ করা হয়। মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম, ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না। আর এখন অনেকেই এভাবে ভাবে, এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত। তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না, আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো। ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে, ইসলাম অসহিষ্ণু মাদকদ্রব্যের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, জিনা করার বিরুদ্ধে। ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে, কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব। অনেকেই হয়তো এখানে বলবে, ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয়, ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু, যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু। ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না। আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহ ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই। মানুষ আয়াতটার এটুকু বলে থেমে যায়, এখানে আয়াতটা শেষ হয়নি, আরো আছে। লা ইকরাহ ফিদ্দিন, দিন সম্পর্কে জবরদস্তি নাই, সত্য সুস্পষ্ট হয়েছে মিথ্যা থেকে। আমরা সত্যটাকে তুলে ধরব, যদি আপনারা গ্রহণ করতে চান করেন, যদি গ্রহণ করতে না চান কোনো সমস্যা নেই, কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না। এদিক দিয়ে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম। যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে, তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায়? ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন, বেশিরভাগ ধর্মই বলে চুরি করা উচিত না, হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলামও একই কথা বলে। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না। ইসলামে যাকাত নামে একটা প্রথা আছে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো যাকাত, যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে, অর্থাৎ 85 গ্রাম সোনার চাইতে বেশি, সেই লোক তখন তার সম্পত্তির মোট 2.5% প্রতি হিজরি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে। যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে, যাকাত দেয়, পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না।
যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না, তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড়লোক হওয়ার জন্য, তাদের অন্যায় আশা পূরণের জন্য। ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে। জাকাতের পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোন চোর হোক সে পুরুষ বা নারী, চুরি করলে তার হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ হতে এটাই আদর্শদণ্ড। অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন, এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, একটা নিষ্ঠুর জীবন দর্শন। আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি দুইজনে একজন, এই লোকগুলো মনে করে প্রতি দুইজনে একজন লোকের হাত সেখানে কাটা। আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি, 20-30 বারেরও বেশি হবে, আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে, তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে। এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান, তারা খুব দক্ষ, আসলে আইনটাই খুব কঠিন। যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন। আর যদি আইনটাকে সহজ করে দেন, সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো তাহলে সৌদি আরবে চুরি চামারি শুরু হয়ে যেত। এখন আমেরিকার দিকে তাকান, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ। এটা কি জানেন, আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে। আপনাদের একটা প্রশ্ন করি, এখন যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের তুলনায় বেশি, সে তার অতিরিক্ত সম্পদের 2.5% জাকাত দেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে, আপনাদের প্রশ্ন করি, তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে, একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটা একটা প্র্যাকটিক্যাল আইন, এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না, এটাই যুক্তির কথা। ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, তারপর রেজাল্টটা দেখেন। আর ইসলাম হলো মানবতার সমস্যার একমাত্র সমাধান। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বেশিরভাগ ধর্মেই বলা হয় যে মহিলাদের উত্ত্যক্ত করা উচিত না, মহিলাদের ধর্ষণ করা উচিত না। হিন্দু ধর্ম এই কথা বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলামও একই কথা বলছে। তাহলে অন্যান্য ধর্ম সেগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি যে মহিলাদের উত্ত্যক্ত করবে না, তোমরা মহিলাদের ধর্ষণ করবে না, তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করা হয় না। ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে, বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে, তবে আল্লাহ তাআলা এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো, তারা যখন কোনো মহিলাদের দিকে তাকায় তখন মাথায় কুচিন্তা আসলে, মাথায় বাজে চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে। এরকম একজন মুসলিম ছিল, একজন মুসলিম, সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল। আমি বললাম, ভাই আপনি কি করছেন, ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, আমি প্রথম দেখাটাই শেষ করিনি। প্রথমটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি 10 মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি। নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেদিকে আবার তাকাবেন না, দ্বিতীয়বার তাকে দেখবেন না। পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন মাথায় কাপড় দেয়, বক্ষদেশ আবৃত করে, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা, তাদের ভাই, স্বামী, এমন কিছু নিকটাত্মীয়ের সামনে, সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না। এক কথায় হিজাবের মোট 6টা নিয়ম আছে, পবিত্র কোরআনে বলা হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা, পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে, যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই,
দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায়। চতুর্থ, তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয়। পঞ্চম, পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। কোরআন বলছে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয়, তারা যেন ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে, ফলে তাদেরকে উত্তপ্ত করবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন, তারা যমজ বোন, দুজনেই খুব সুন্দরী, দুজনে একই রকম সুন্দরী, আর তাদের একজন সে পশ্চিমাদের মতো পোশাক পরেছে, মিনি স্কার্ট আর শার্ট, আর তার যমজ বোন সে ইসলামিক হিজাব পরেছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা। ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, মনে করেন বোম্বেতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকেই তাদের খেয়াল করছে। ধরেন তারা বোম্বের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে মেয়েদের উত্তক্ত করার জন্য। আপনাদের প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তক্ত করবে? সে কি মিনিস্কার্ট পরা সেই মেয়েটাকে উত্তক্ত করবে, নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে? সে কাকে উত্তক্ত করবে? মাস্তানটা উত্তক্ত করবে মিনিস্কার্ট পরা মেয়েটাকে? কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে, যাতে করে কেউ তাদের উত্তক্ত না করে। এরপরে ইসলামিক শরিয়া বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড। অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড? বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন। কিন্তু যদি তাদের প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন করেছি প্রায় 2000 অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে, আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো, ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% সেই অমুসলিমদের সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব। অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব। সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল, সে আমাকে বলেছিল ভাই যাকে আমি তাকে দেব 5 বছরের কারাদণ্ড। বললাম ভালো। তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে 95% আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, আমরা মুসলিমরা এটা চাই না। সে তখন বলল এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব। বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি? শুধুমাত্র FBI এর 90 সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন 1756 জন ধর্ষিত হয়েছে। এরপর 96 সালের পরিসংখ্যান, সেটা বলছে যে গড়ে প্রতিদিন 2713 জন মহিলা ধর্ষিত হয়েছে। তার মানে আমেরিকায় প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় 1.5 ঘন্টা, আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি। আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমরা আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করি, যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে, এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি খোলা থাকবে, তারপরেও কোনো পুরুষ ধর্ষণ করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকাতে মহিলা ধর্ষণের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে? এটা কমে যাবে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না, শরিয়া প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন। তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না। এই কয়েক বছর আগে
ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি তিনি পার্লামেন্টে বলেছিলেন, প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই। আমি হয়তো তার অনেক কথাই মানি না, তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব পরবে ইনশাআল্লাহ। যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না, পৃথিবীর যে কোনো জায়গায়, সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড, ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি। এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে, সেটা সৌদি আরব। যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে, তারা যে অংশটা প্রয়োগ করবে তখনই তার ফলাফল পাবে, আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না। তারা আরো বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপর অত্যাচার করে, মহিলাদের সম্মান করে না। বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলামে নারীর অধিকার। এখানে সময় কম, তাই বিস্তারিত বলবো না। তবে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমা সমাজ মহিলাদের সম্মান দেওয়ার নামে তারা আসলে তাদের অসম্মান করছে। তারা মহিলাদের নাকি উঁচু আসন বসিয়েছে, কিন্তু আসলে এই ছদ্মবেশে মহিলাদের সম্মান ধুলোয় মিশাচ্ছে, তাদের প্রতারিত করছে, তাদের শরীরের উপর অত্যাচার করছে। পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে বসানোর কথা বললেও আসলে তাদের নিচে নামিয়ে দিয়েছে, তাদেরকে বানিয়েছে উপপত্নী, রক্ষিতা আর আমোদ প্রমোদের সঙ্গী। মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে। এইসব আর্ট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন, আমাদের মেয়েদের বিক্রি করছে, আমাদের মায়েদের বিক্রি করছে, আমাদের বোনদের বিক্রি করছে। আর ইন্ডিয়া, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়াও সেটা শুরু করে দিয়েছে। ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই। আমি যখন স্কুলে ছিলাম 20 বছরেরও বেশি সময় আগে, বেশিরভাগ নিউজ পেপারেই অশ্লীল ছবি থাকতো না। তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকতো, কিন্তু এখন আপনারা যে কোনো নিউজ পেপার দেখেন, হোক লিডিং নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, তাদের বেশিরভাগ, প্রায় সবগুলোই, সবগুলো পেপারে অশ্লীল ছবি দেখবেন। এমনকি খেলার পাতাতেও সেখানে কি দেখবেন, ফুটবল স্টার তার গার্লফ্রেন্ডের সাথে। গার্লফ্রেন্ডের সাথে ফুটবলের কি সম্পর্কটা? পেপারের কাটতি বাড়াতে চায় নারী স্বাধীনতা। রোনালদিনহো আরো কি যেন নাম, আমি ফুটবল স্টারদের তেমন নাম জানি না, তার গার্লফ্রেন্ডের সাথে ছবি। ক্রিকেটারদের ছবি দেখবেন, সেখানেও তাদের গার্লফ্রেন্ড। তাহলে এমনকি খেলার পাতাতেও মেয়েদের ছবি যেখানে থাকবে না সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকবে। অনেক নিউজ পেপারে দেখবেন, আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে, বিশেষ সংখ্যা, যেমন টাইমস অফ ইন্ডিয়া সবচেয়ে বিখ্যাত নিউজ পেপার, পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ পেপার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেপার, এর বিশেষ সংখ্যা হলো বোম্বে টাইমস। আর বোম্বের মানুষজন জানে যে বোম্বে টাইমস কি কথা বলতে পারে, বিশেষ করে 3 নম্বর পৃষ্ঠায়। এটা তাদের কৌশল, আমি এটা মানছি। এই কৌশলে কাজ করে ইন্ডিয়া টাইমসের বিক্রি বেড়ে গেছে। আমি শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়ার সমালোচনাই করছি না, এই পত্রিকাটার নাম বলছি কারণ আমি এটা প্রত্যেক দিন পড়ি। অন্য যে কোনো নিউজ পেপার নিয়ে বলেন, ডিএনএ, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান টাইমস, উপরে বা নিচে কম বা বেশি আপনারা ছবি দেখবেন অর্ধনগ্ন মহিলাদের। নারী স্বাধীনতার নামে এইসব হচ্ছে। আমি একদিন আমার হকারকে বললাম যে পেপার দিয়ে যায় আমাকে, তুমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে যাবে, বোম্বে টাইমস আর কখনো দেবে না। সে বললো, স্যার এটা তো ফ্রি ফ্রি, এটা ফ্রি পাচ্ছেন আপনি। বললাম, এরপরে বোম্বে টাইমস দিলে তোমাকে টাকা দেবো না। তার কথা হলো এটা ফ্রি, চিন্তা নেই স্যার, এটা তো ফ্রি। আমি বলছি লাগবে না, আমাকে শুধু নিউজ পেপারটা দেবে। এটা বলেছিলাম কয়েক বছর আগে, কিন্তু এখন মেইন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি, হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম পাতায়, সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন। আর সেজন্য নিউজ পেপারগুলোর কাটতিও বেড়ে গেছে। এগুলো করা হয় নারী স্বাধীনতা দোহাই দিয়ে, আর্ট আর কালচারের দোহাই দিয়ে। বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডেই মহিলা থাকে। যদি আপনারা মোটরসাইকেলের অ্যাড দেখেন,
হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে, কতজন মহিলা মোটরসাইকেল চালায়, কতজন পার্সেন্টেজে? 1% কম ইন্ডিয়াতে, 1% কম আর অন্যান্য দেশেও। কিন্তু দেখবেন মোটরসাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে, কি জন্য? একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএনডাব্লিউর অ্যাড খুব বিখ্যাত, বিএনডাব্লিউ গাড়ি, এটা মার্সিডিস বেঞ্জের মতো এই দামি গাড়ি, কম বয়সীদের জন্য বিএনডাব্লিউ খুব প্রিয়, এর পিক আপ ভালো, অনেক দ্রুত চলে। একবার শুনেছিলাম যে বিএনডাব্লিউ গাড়ির একটা অ্যাডে গাড়ির সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, আর লেখা আছে এখনই একে চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? এটা আপনারা কি করছেন? বিক্রি করছেন আপনার মেয়েদের, মায়েদের, বোনদের। ইসলাম এইরকম কোন নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা, তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আমাদের বোনদের ভালোবাসি, মায়েদের ভালোবাসি, স্ত্রীদেরকে ভালোবাসি, ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদেরকে রক্ষা করতে চাই, আমরা তাদের সমান অধিকার দেই। ইসলাম ধর্মে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম ধর্মে নারীর অধিকার। আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে, অনুবাদ করলে হবে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, ছড়িয়েছে তরবারির মাধ্যমে। আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের এক্সিবিশনে কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি, কমন কিছু ভুল ধারণা, যেমন পৃথিবী নাকি সমতল, বর্গক্ষেত্র আর ত্রিভুজ সমান, 2+2=5, ইসলামিক সন্ত্রাস, এগুলো একই। আমাদের পৃথিবী সমতল নয়, কমন একটা ভুল ধারণা, 2+2=5 হয় না। একইভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত। তবে অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে, আর এ ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছেন ডিলেসি ওলেরি, খুব বিখ্যাত ঐতিহাসিক, তার বই ইসলাম এট দ্য ক্রস রোড, সে বইতে তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে ধাপিয়ে বেড়াচ্ছে, সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে, এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ে গল্প, যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন, এটা সবচাইতে বড় আষাঢ়ে গল্প, যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন। ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা, আমরা স্পেনে 800 বছর শাসন করেছি, সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি, এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি। কিছুদিন পরে ক্রুসেডাররা আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল, সেখানে একজন মুসলিমও ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে। যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জোরে সবাইকে মুসলিম বানাতে পারতাম, কিন্তু করিনি। মুসলিমরা, আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত 1400 বছর ধরে, মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে, তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত 1400 বছর। বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় 1.5 কোটি আরব দেখবেন যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। আরব বিশ্বের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান, তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। মুসলিমরা, আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত 1000 বছর মোগলরা। যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মাধ্যমে মুসলিম বানাতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার 80%-এরও বেশি তারা অমুসলিম। এই 80% অমুসলিম ইন্ডিয়ান, তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। পৃথিবীর যে দেশে মুসলিম সবচাইতে বেশি সেটা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কোন আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন আর্মি গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম? আফ্রিকার পূর্ব উপকূলে কোন আর্মি গিয়েছিল? কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা নাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এই তরবারি হলো বুদ্ধির তরবারি, যেটা মানুষের মন জয় করে, লোহা আর ইস্পাতের তৈরি তরবারি না।
এই তরবারি হলো বিচার বুদ্ধি ও সঠিক ধারণা, যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায়। প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী, যেটা পরে 1986 সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে 50 বছর সময়ের মধ্যে, 1934 থেকে 84 সালের মধ্যে। সেখানে 1 নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে, সেটা ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আপনাদের প্রশ্ন করি, এই 50 বছর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে? এই 1934 সাল থেকে 84 সালের মধ্যে, যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে। কোন যুদ্ধ, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি। বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে, সেটা ইসলাম। ইউরোপে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের, সেটা ইসলাম। আপনাদের প্রশ্ন করি, এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে? ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে। আপনারা কি জানেন, পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় 2/3, 65%-এরও বেশি তারা মহিলা। আমেরিকায় যারা মুসলিম হচ্ছে তাদের 65%-এরও বেশি হচ্ছে মহিলা। ইউরোপে যারা মুসলিম হচ্ছে তাদের 65%-এর বেশি হচ্ছে মহিলা। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে, তাহলে এই আমেরিকান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? কেন? কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে। তারা তো সব দেখেছে, তারা সব কিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামেই নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে। তারপরও আপনারা দেখবেন, একথা আমি আগেও বলেছি যে ইসলামের বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রচার করা হয়, আর মিডিয়ায় আপনারা দেখবেন যে তারা মিথ্যে খবর প্রচার করছে। তবে এটা যত বাড়ছে, আপনারা 9/11 পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে। ইসলামের বিরুদ্ধে বই, মিথ্যা খবর প্রচার করা, ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মাকারুয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। 9/11 পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচারগুলো বেড়েছে। তবে দেখবেন 9/11 পরে ইসলামের অনুসারীর সংখ্যাও বেড়েছে। মাত্র 10 মাস সময়ের মধ্যে এটা হয়েছে। শুধুমাত্র আমেরিকাতেই 9/11 পরে 34,000-এরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করেছে। শুধুমাত্র ইউরোপেই 22,000-এরও বেশি ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে 9/11 পরে। আর আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই, যেমন আমেরিকায়, আমি দেখেছি যে 9/11 পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে, অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে। এটা তো ভালো, তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি। কেউ আক্রমণ করতে আসে, কেউ জানার জন্য আসে। আমরা সবাইকে স্বাগত জানাই, আমাদের এখানে সবাইকে স্বাগতম। তাদেরও পছন্দ করি যারা যুক্তি দিয়ে আক্রমণ করে, তাদের পছন্দ করি। আমি জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিলেন। নবীজি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক। সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক, আমি বলি এটা বলবেন না, বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়েত করেন। আপনারা দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম তত ছড়িয়ে পড়ছে। দেখেন 9/11 পরে এমনকি আমার লেকচারও বেশি মানুষ আসছে। বোম্বে তো আপনারা এমন দেখবেন অমুসলিমরা এখানে আসছে। আগে এইভাবে সুযোগ দিতাম যে চাই সে প্রশ্ন করতে পারবে, কিন্তু গত কয়েক বছরে আমার লেকচারে অমুসলিমদের সুযোগ আগে। মুসলিমরা অভিযোগ করে যে তারা চান্স পান না। আর আজকে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন করবেন কোন অমুসলিম, ইনশাল্লাহ। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে, 3 জায়গায় এটা বলা হয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজহিরু আলা দীনি কুল্লি,
আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে হিদায়াত এবং সত্যের দিন সহ, যাতে করে ইসলাম থাকে অন্য সব জীবন দর্শনের উপরে, অন্য সব রকম মতবাদের উপরে। তবে যদিও মুসলিমরা এটা অপছন্দ করে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। এই দিন বিশ্ব শান্তির এই ধর্ম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে মানুষ জাতির যাবতীয় সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা তার সর্বশেষ আসমানি কিতাবে বলেছেন যে ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সেই জীবন দর্শন, একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ সুবহান তাআলার কাছে গ্রহণযোগ্য, সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হবে মহিলাদের মধ্য থেকে। মহিলারাই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আপনাদের নাম ও পেশা বলবেন, যাতে করে ডক্টর জাকির ভালোভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ বোন। আমি মিসেস ভাবনা আনসারি। আমি আগে কিছু কথা বলবো, এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে, বড় হয়েছি হিন্দু পরিবেশে, পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে, আর বিয়ে করেছি একজন মুসলিমকে। আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি। আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে, যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু জেনেছি, অনেকটা পুনর্জন্ম বা রিবর্ন। তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন, আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না, তারা আমাকে আকৃষ্ট করছে না। আপনি কি কোনো সমাধান দিতে পারবেন? কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ, যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ, কিন্তু বাস্তবে এমনটা দেখি না। এ ব্যাপারে কি কিছু বলবেন? বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই। আপনি বললেন রিবর্ন, ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার্ট। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, সে জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। এরপরে নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা, গুরুজনেরা, তার শিক্ষকেরা, তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক, ভুল পথে চলে যায়। তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে, দিনুল ফিতরে, এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না, এটা হবে রিভার্ট। তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন, যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। এবারে প্রশ্নটা নিয়ে বলি, আমার লেকচার শুনেছেন, তার কিছু পয়েন্টে আপনি একমত, আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন, তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না, এখানে সমাধানটা কি? বোন, আমি আপনার সাথে একমত, এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না। তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে, আপনারা মাথা গোনেন, ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম, প্রায় 200 কোটি মানুষ। ইসলাম 130 কোটি থেকে 40 কোটির মতো। তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে, বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর, সবচেয়ে বেশি। তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে
কারণ প্রায় 130 কোটি মুসলিম। এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ। এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না, সেজন্য বোন ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না। প্লিজ, আমি সবসময় বলি কোনো ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না, দেখতে হবে ধর্মগ্রন্থগুলো। প্লিজ আমাকে দেখবেন না, আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না। আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি, একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না, তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। দোষ দেবেন কাকে, গাড়িকে না ড্রাইভারকে? ড্রাইভারকে দোষ দেবেন? তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না। সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য। যেসব মুসলিম দিশেহারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি, কারণ হয়তো তারা নামেই মুসলিম, আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক। একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি, যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে। তারপর ধরেন আপনি জন্মেছেন হতে পারে জৈন পরিবারে, আপনার চারপাশে অনেক মুসলিম ছিল, বিয়ে করেছেন মুসলিমকে, হয়তো আজকে আমার লেকচার শোনার পর ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন। আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারি লিখেছেন, কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন, সেজন্য অভিনন্দন জানাই। আর প্লিজ বোন, যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান, সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র কোরআন আর নবীজির কথাগুলো এখানে মানুষ জাতির সব সমস্যার সমাধান। মুসলিমদের দেখবেন না, কিছু মুসলিম ধর্ম পালন করে আর কিছু মুসলিম ধর্ম পালন করে না। তাই দেখবেন এই পবিত্র কোরআন বুঝে পড়েন, মেনে চলেন, ইনশাল্লাহ আপনি ইহকালে শান্তিতে থাকবেন আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই। স্যার, আমার নাম প্রফেসর শেঠি, আমি পেশা একজন ইঞ্জিনিয়ার, এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি। আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো। প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি, প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন, আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি ভগবদ গীতা পড়েছি, আমি রামায়ণ পড়েছি, যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই, তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম, তার কোরআনটা নিয়ে আমি 2 বার পড়েছি। এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন, আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, কর্মফল দিবসের মালিক। আমি এভাবেই 10 বার 15 বার 20 বার পড়ি, তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি, আর এটা আমার খুব ভাল লাগে। আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি, এফএনও মার্কেটও খুব ভালো বুঝি, ফিউচার অ্যান্ড অপশন। আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে, যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সবসময় আমার কিছু লাভ থাকে, মাসের শেষ বেশ ভালো করি, এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না। এভাবে আয় করার অনুমতি কি আছে? গত 3 বছর এটা নিয়ে ভাবছি, আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি, তবে আমি হারাম আয় চাই না, এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না, তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব। আলহামদুলিল্লাহ। স্যার, আমার নাম প্রফেসর শেঠি, আমি পেশা একজন ইঞ্জিনিয়ার, এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি, আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো। প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি, প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন, আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি ভগবদ গীতা পড়েছি, আমি রামায়ণ পড়েছি, যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই, তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম, তার কোরআনটা নিয়ে আমি 2 বার পড়েছি। এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন, আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, কর্মফল দিবসের মালিক। আমি এভাবেই 10 বার 15 বার 20 বার পড়ি, তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি, আর এটা আমার খুব ভাল লাগে। আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি, এফএনও মার্কেটও খুব ভালো বুঝি, ফিউচার অ্যান্ড অপশন। আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে,
যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি, তাই সবসময় আমার কিছু লাভ থাকে, মাসের শেষ বেশ ভালো করে। এটাও একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না। এভাবে আয় করার অনুমতি কি আছে? গত 3 বছর এটা নিয়ে ভাবছি। আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি, তবে আমি হারাম আয় চাই না। এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না, তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটাও ভালো লেগেছে যে উনি ভগবদ গীতা রামায়ণ এসব পড়ার পর 2 বার পবিত্র কোরআন পড়েছেন, এর কথাগুলো মানেন। ওনার ভগ্নিপতি একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো। আমি এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম, স্কুলে থাকার সময় ক্লাস 1 থেকে ক্লাস 9-10 পর্যন্ত ভালো নম্বর পেয়েছি। কথা বলি স্যার, আপনার মতো কাউকে আমি দেখিনি, আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব। ঈশ্বর যদি চান, যদি আল্লাহ চান, তাহলে আমি একদিন আপনার মতোই হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্নের উত্তর দেই, ইনশাআল্লাহ তারপরে এই সম্পর্কে কথা বলবো। আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন, সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয়, আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতি মাসেই আপনার কিছু লাভ থাকে। আপনার প্রশ্নটা কি হালাল না হারাম? স্টক মার্কেটের কথা যদি বলতে হয়, স্টক মার্কেট এটা হারাম না, হারাম না। আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে। ইসলাম ধর্মে যেটা হারাম সেটা হচ্ছে রিবা, অর্থাৎ সুদ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন রিবা হচ্ছে হারাম। সূরা ইমরানের 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 161 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 275 নম্বর আয়াতে 3 বার বলা হয়েছে, সূরা বাকারার 276 নম্বর আয়াতে, এছাড়াও সূরা বাকারার 278 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়াটা ছেড়ে দাও। তোমরা যদি সুদের বকেয়াটা ছেড়ে না দাও, সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আল্লাহ ও তার রাসূল। তাহলে সুদের কারবার করা হারাম, তবে শেয়ার মার্কেট, এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয়, সেখানে লাভ বা ক্ষতি হতে পারে। শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই, কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয়, গরিব মানুষ আরো গরিব। এভাবে সমাজে নতুন কালচার দেখা, যেমন মেয়েদের টিজ করা, তারপর বিভিন্ন জুয়ার আখড়া, মদ খাওয়ার বার। ইসলামের নিয়মটা আলাদা, ইসলাম ধর্ম একটু আলাদা। তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে। স্টক মার্কেটে আপনি কি করেন? শেয়ার কেনেন, এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন। হোক 1%, 10%, 0.01%, তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামে এটার অনুমতি আছে। তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সেই ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন, যদি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে, যারা সুদের কারবার করে, ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে, ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি, যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি, সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস, কোনো কোম্পানি যদি এসবে ইনভেস্ট করে, আপনি তেমন কোনো জায়গায় যাবেন না। অ্যালকোহলিজম বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ঠিক আছে, ড্রাগস মানে কোকেন, ব্রাউন সুগার, অথবা নেকেড সিনেমা বানায় তেমন ফিল্ম কোম্পানি, আপনি যদি এমন কোনো কোম্পানি শেয়ার কেনেন এটা হারাম। দ্বিতীয়ত, আপনি যদি অনুমান করে থাকেন যে এটা জুয়া খেলা, আপনি তো স্টক মার্কেটে আছেন, লোকে শেয়ার কেনে 2 সপ্তাহ পরে সেগুলো আবার বেচে দেয়, হয়তো আগে থেকে জানে অথবা অন্য কোনো কারণে, আর ইসলামে জুয়া খেলা হচ্ছে হারাম, তাহলে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই, সেখানে ব্যবসা করেন, এভাবে স্টক মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন। আর স্যার, স্যার আপনি আমার প্রশ্ন থেকে দূরে সরে গেছেন, ফিউচার আর অপশন নিয়ে বলছিলাম, এটা কি ঠিক? আমি বলছি আপনি 10 টাকা দিয়ে 100 টাকার শেয়ার কিনলেন, তারপর সেটা বছরের পর বছর রেখে দিলেন। এভাবে বলছি, আমি সামগ্রিকভাবেই বলছি, একটা পয়েন্ট না। ধন্যবাদ, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। এবারে ফিউচার অপশন নিয়ে বলছি, যে আপনি কিছু শেয়ার কিনে ভবিষ্যতের জন্য রেখে দিলেন, এরপর সেই শেয়ার থেকে কিছুটা রেখে বেচে দিলেন, আমি জানি আপনি বেচতে পারেন, কিছু অংশ রাখতেও পারেন, তারপর আবার কিছু শেয়ার কিনতে পারেন, সেটাও বেচতে পারেন, আমি এটা জানি, আমি হয়তো আপনার মতো এক্সপার্ট না, তবে এ নিয়ে বলতে পারব। ভবিষ্যতের কথা যদি বলেন এটার অনুমতি নেই,
এটা হারাম। মার্জিন ট্রেডিং যেটা দেখবেন রিয়েল এস্টেট ব্যবসায়, আপনি 10% কিনলেন, সেটার দাম বেড়ে গেল, কারণ কোনো ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে, কিস্তির মেয়াদ 2 বছর, এখন 10% দিলেন, পরে 20%, তারপর দাম বাড়লো, আপনি বেঁচে দিলেন, ঠিক আছে। শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না, স্টকের ক্ষেত্রে এমনটা হয় না, এক্ষেত্রে জিনিসটা আপনার হাতে নেই, আপনি আংশিক টাকা দিয়েছেন, তারপর অন্য কেউ আপনার পেছনে আসলো, এটা যদি পড়ে যায়। তাই হেজ ফান্ড থাকে, হেজিং জানেন, হেজ ফান্ড থাকে, ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই। তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে, সেটা ইসলামিক হলে অনুমতি আছে। আর এই কারণেই শীঘ্রই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর মাত্র কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ায় একটা ইসলামিক ইনভেস্টমেন্ট ফান্ড চালু করব ইনশাল্লাহ। সেখানে আমরা সবাইকে সুযোগ দিতে চাই, কারণ অনেক মুসলিমই জানে যে রিবা হারাম বা সুদ হারাম, কিন্তু তাদের সামনে কোনো উপায় নেই। অনেকেই শেয়ারের ব্যবসা করে কিন্তু জানে না এটা হালাল না হারাম, তারপর তারা ব্যাংকের শেয়ার কেনে, অন্যান্য হারাম শেয়ার কেনে, যেমন মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি, প্রধানত এদেরকে পথ দেখানোর জন্য। ইনশাল্লাহ তাদের হালাল আয় করার সুযোগ দিতে চাই, আর সে সময় ইনশাল্লাহ আপনার জ্ঞান কাজে লাগলে আমরা আপনার পরামর্শও নেব ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের জ্ঞানকে ভালো কাজে লাগাবো। এরপর আপনি আরো বলেছেন শেয়ারের ব্যবসা করে আপনি অনেক টাকা জমিয়েছেন, এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন, এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন। এখানে আসল কথা হলো, আসল কথা হলো আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে, পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি। তাহলে যদি হালাল উপার্জন করেন ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন, পরকালেও থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন শান্তি ও সাফল্য পান এই পৃথিবীতে, এছাড়া পরকালেও শান্তি পান, আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, আমি আপনার সব কথাগুলো মেনে চলবো। হ্যাঁ ভাই, আমার নাম অভিষেক, আমি 14 বছর বয়সে বাসায় ঝগড়াঝাটি করে পালিয়ে গেছিলাম। সৌদি আরবের এক লোক আমাকে তখন কেরালায় নিয়ে যায়, তার কাছে ইসলাম সম্পর্কে জেনেছি। 2 বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এখন সব দর্শক শ্রোতার সামনে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার প্রশ্নটা, আপনি কি কোনো প্রশ্ন করবেন? না স্যার। ডক্টর জাকির কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই এই শান্তির ধর্মে। আর আপনিও সাক্ষী দিতে পারেন যে সৌদিরা তরবারি ব্যবহার করেনি। আপনাকে কি জোরজবস্তি করা হয়েছিল? না। জোরজবস্তি বা বন্ধু? না, আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি। মাশাআল্লাহ, উনি স্বেচ্ছায় মুসলিম হয়েছেন। আপনাকে কোরআনের একটা অনুবাদ দিতে চাই, আপনি কি স্টেজে আসবেন? আমি পেয়েছি। আপনি একটা পেয়েছেন, খুব ভালো, মাশাআল্লাহ। আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম 8 দিন আগে, সেদিন এক বোন ইসলাম গ্রহণ করেছিলেন, আমি তার চেহারাটা দেখতে পাইনি, আমি শুধু বাম দিকের মাইকের প্রশ্নকারী চেহারাটা দেখতে পাই, বাম দিকের মাইক আর কাউকে দেখতে পায় না। প্রথম দিনের সেই মহিলাকেও আমি দেখিনি। আর শনিবারে IBS এ প্রশ্ন করলো গোয়েন্দারা যে সেই মহিলা কোথায়, বললাম আমি তো তাকে চিনি না, আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন, এখানে অনেক মানুষ আছেন, টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন, আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি, এখানে জবরদস্তি করা যায় না, মুসলিম বানানো যায় না, স্বেচ্ছাই করলে হতে পারে। আমাদের এই দেশ, আমাদের এই ইন্ডিয়া, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশ, এজন্য আমি গর্বিত, কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে। জবরদস্তি করে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা, এটা নিষিদ্ধ। ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ, আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ। জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না। আপনি তাকে বোঝান, সে যদি বোঝে তাহলে খুব ভালো, আর রাজি না হলেও কোনো সমস্যা নেই। তবে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার করেছি। ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।